আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা কি খেতে চায়, তারপর তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজকে কি খাবে? আমি তোমাদের জন্য কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা আলুর চিপস খাবো। রিয়া বুনু আর প্রিয়া বুনু বলেছে যে তুমি ওদের আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিয়েছো। তুমি আজ আমাদের আলুর চিপস তৈরি করে দাও। ও তাই, তোমরা আজকে আলুর চিপস খাবে? হ্যাঁ চিচি, তাহলে আজ আমি তোমাদের আলুর চিপস তৈরি করে দেখাবো। আমার বুনুরা তো বলেছে যে আলুর চিপস খাবে, তাহলে চলো আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। চলো চলো, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি, তারপর চুটকি বুনুকে, তারপরে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বুনুটা পড়ে গেল চুটকি বুনু। বসো। বন্ধুরা, আজ আমি শুধু আমার বুনুদেরই আনিনি, আরো অনেক অতিথিদেরও নিয়ে এসেছি। দেখো পায়রা, টিয়া, ময়ূর সবাই এসেছে। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। আলুর চিপস তৈরি করার জন্য প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি তো মিনি মিনি আলুর চিপস তৈরি করব, তাই দেখো আমি মিনি মিনি তিনটে আলু নিয়ে নিয়েছি। এখন আলুর খোসাটা ছাড়িয়ে নেব। দেখো আমি সব আলুগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন পাতলা করে গোল গোল করে কেটে নেব। বন্ধুরা, তোমাদের আলু চিপস খেতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। আমি দোকানে গেলেই মাকে বলি যে মা আমাকে আলুর চিপস কিনে দাও, আমার আলুর চিপস খেতে ইচ্ছা করছে। কিন্তু দোকানের আলুর চিপসে বেশি আলুর চিপস থাকে না, অনেক কম আলুর চিপস থাকে। তার জন্য আমার মা আমাকে বাড়িতেই আলুর চিপস তৈরি করে দেয়। আর আমার মা যেইভাবে আলুর চিপস তৈরি করে, আজ আমি তোমাদের সেইভাবে আলুর চিপস তৈরি করে দেখাবো। তোমরাও এইভাবে একবার তৈরি করে দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে, আর তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। কিন্তু তোমরা একা তৈরি করতে যাবে না, বড়দের সাহায্য নেবে। দেখো আমি সব আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরাও এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিই। এখন আমি আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি আলুগুলোকে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কাপড় দিয়ে আলুগুলোর থেকে জলটা ভালো করে মুছে নেব। এইভাবে কাপড় দিয়ে চেপে চেপে আমি জলটা মুছে নেব। ভালো করে চেপে চেপে আলুগুলোর থেকে জলটা মুছে নিয়েছি। দেখো আলুটা পুরো শুকনো মনে হচ্ছে না?
কেমন ঝরঝরে। এখন একটা পাত্রে নিয়ে নেব। আলুগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। দেখো হাতে ধরছি ধোয়া। আমি একটা আলু দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলু চিপস গুলো অল্প অল্প করে ভেজে নেব। আগে এটা ভেজে তুলে নি। দেখো আমি এই আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। একইভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নেব। এখন আমি এই আলুটাকে তুলে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে আলু দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব।
সুন্দর লাগছে না এই চিপসগুলো? আর অনেক মুচমুচে হয়েছে। এখন আমি আমার বুনুদের খেতে দিয়ে দেব। আমি আমার বুনুদের একটু ফুল ফুল করে সাজিয়ে দিচ্ছি। আজও আমি আমার বুনুদের জল দেব না। আমি তো বলেছিলাম যে তেলে ভাজা খেয়ে জল খেতে নেই। এখন আমি আমার বুনুদের দিয়ে দিচ্ছি। বুনুরা, তোমরা তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর চিপস। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। আমি তোমাদের একটু দিচ্ছি খেতে।